হরে কৃষ্ণ ওমান জ্ঞানঞ্জনশলা চক্ষুন্মিতম জেন গুবে নমো নম ও বিষ্ণু পাঁদ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবে স্বিনীতি নামস্তে সারস্বতে গৌরবী প্রচারিণে নিবিশেষ শুন্যদিছ কৃপ সিধুভ পথি পাবনেভ্যো বৈষ্ণবেমো নমো নম মহাবদ কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য না গৌরতিশে নমো হে কৃষ্ণকরুণা সন্ধু দীনবন্ধো জগৎপে গোপেশ গোপিকা কন্ত রাধা নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবশ্বরি বিষভাষুতে দেবী প্রণমি হিপ্রি জয় সুতো পঙ্গুর্ম মন্দমি মৎসর্পস্ব পদ ভোজে রধামীলাচলি নি পরমা বলভদ্রো সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথে নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী ভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রাম রাম হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुखम करते गिरी जत्पातमह वंदे परमांदमाधव श्रीगुरदीनता विष्णु नम कृष्ण कृष्णप्रेष्ठा भूतले श्रीमते जयपथ का तीनामिने, तेनाम आचार्य पादा নিতাই কৃপা প্রদায়িনে কথা ধামদায় নগর গ্রাম তার শ্রীমদ ভাগবতম তৃতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ষোলো নম্বর শ্লোক থেকে আজকে আমরা অধ্যয়ন পূর্ব শ্রবণ করব বিগত আলোচনায় আমরা শ্রবণ করেছি যে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য সহচর্য লাভ করে গোপীরা প্রেমে বিগলিত হয়েছিলেন এবং সেই শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গেলেন তখন রজগোপিকাদের কি অবস্থা হয়েছিল ভগবানের এই জগতে অবতরণ তার কারণ হচ্ছে যেমন গাছে গাছে বা পাথরে পাথরে ঘষা লেগে আগুন উৎপন্ন হয় তেমনি যখন অভক্ত আর ভক্তের মধ্যে সংঘর্ষ হয় তখন ভগবান আবির্ভূত হয়ে ভক্তদেরকে রক্ষা করেন এইভাবে উদ্ধবজি ভগবানের মহিমা ভগবানের রূপ ভগবানের এই জগতে আবির্ভাব ইত্যাদি কারণ ব্যাখ্যা করছেন ১৬ নম্বর শ্লোকে উদ্ধবজি ক্ষেত প্রকাশ করছেন কিসের ক্ষেত যে ভগবানের এই অনন্ত মহিমা অনন্ত গুণ সাধারণ মানুষ বুঝতে পারে না তারা ভগবানকে চিনতে পারে না তাই উদ্ধবের মতো শুদ্ধ ভক্তের মধ্যে যে তারা কত হতভাগা তারা কত ভাগ্যহীন যে ভগবান এই এইরূপে লাবিলাস করার পরও তারা ভগবানকে উপলব্ধি করতে পারলো না এইটাই খেদ ভক্তরা এইরকম খেদ করে প্রহ্লাদ মহারাজ নরসিংহদেবকে দেখে বলছি হে প্রভু আপনার এই মূর্তি দেখে আমি ভয় পাচ্ছি না আমি ভয় পাচ্ছি তাদের জন্য যারা আপনার পাদ পদ্ম আত্মসমর্পণ বলল না যারা অনাথ তাদের জন্য আমি দুঃখ পাচ্ছি এটা হচ্ছে ভক্তের লক্ষণ ষোলো নম্বর শ্লোক সবাই আমরা অধ্যয়ন উচ্চারণ করবোয় জন্ম বিড়ম্বনম জাদ বসুদেব গেহে ভ্রজে চাবাস ওরি ভয়াত ইব সয়ম পুরাদ ব্যবাচিত যত অনন্ত বীর্য মাম খেদেয় তিয়ে তৎ জন্ম বিরাম বনম জাত বসুদেব গেহে হে ব্রজে চবাসৌরী ভয়া ইব স্বয়ং পুরাত ব্যবাচিত জত অনন্ত বীরজ অনুবাদ আমি যখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি জন্মরহিত হওয়া সত্ত্বেও তিনি কারাগারে জন্ম গ্রহণ করেছিলেন শত্রুর ভয়ে তিনি আত্মগোপন করে তার পিতার প্রতিরক্ষা থেকে দূরে বোঝে ব্রাস করছিলেন এবং অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ভয়ে মথুরা থেকে পলায়ন করেছিলেন এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা আমার মনে হেদ উৎপন্ন করে এগুলো সত্যি সত্যি বিভ্রান্তিকর ভগবত ভাগবতের প্রথম স্কন্ধের আট অধ্যায়ে কুন্তিমরণে এরকম কথা বলেছেন মায়া জবনী কাচ্ছন্নম অজ্ঞান অক্ষময়ম নুর দিশা নটনাট্য ধর যথা তুমি অভিনেতার মতো অভিনয় কর যে তুমি গোবর্ধন ধারণ করলে পুতানাকে বধ করলে আর আজকে মায়ের হাতে দড়ি দেখে তুমি কান্না করছো এটা একটা বিভ্রান্তিকর যার নাম হচ্ছে মুকুন্দ যিনি জগতের মুক্তিদাতা তার জন্ম হচ্ছে কারাগারে বিভ্রান্তিকর এগুলো কে বুঝতে পারবে প্রভুপাত তাৎপর্য বলছেন যেহেতু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তাই তার পক্ষে জন্মগ্রহণ করা অথবা জন্মগ্রহণ না করা জয় ভয় ও নির্ভয়তা আদি পরস্পর বিরোধী অবস্থার সামঞ্জস্য করা সম্ভব আমরা যেটা ভাবি তার উল্টোটাও কৃষ্ণ ভগবান পারেননি সামঞ্জস্য সাধন করতে আমরা মনে করি ভগবান মানে তিনি ভয় পাবেন না তিনি ভয় পাচ্ছেন তিনি কংসের ভয় পলায়ন করছেন আসলে কি কংসের ভয় পলায়ন করছেন তা নয় কৃষ্ণের আবার কিসের ভয় ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে আপন্ন সংস্কৃতি ঘোরাম নাম ও বিবশ গৃণন তত শব্দ বিমুচ্ছেত বেতি স্বয়ং ভয়ম যিনি ভয়র ও ভয়স্বরূপ তিনিও কাকে ভয় পাবে তাহলে তিনি কেন অংশের ভয় ভীত এই আপাত বিরোধ পরিস্থিতি দেখানোর জন্য রামচন্দ্র যিনি সর্বজ্ঞ তিনি তার স্ত্রীর সতীর্থ নিয়ে আহ অজ্ঞানের মতো আচরণ করছেন যে জানেনি না অগ্নি পরীক্ষা করাচ্ছে অথচ ভগবান যিনি সর্বজ্ঞ রামচন্দ্র যিনি সর্বজ্ঞ যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে সবার খবর জানেন তিনি এমন ভাব করছেন যেন তিনি জানেনি না অহল্লা কিভাবে পাথর হয়েছে সেই অহল্লার পাথর হওয়ার ব্যাপারটা আহ মুনিকে বলে দিতে হচ্ছে এমন সব আচরণ ভগবানের এটা ভগবানের ক্ষেত্রেই সম্ভব তাই তিনি ভগবান ভগবানের মধ্যে পরস্পর বিরোধী অবস্থা দেখা যায় পরস্পর বিরোধী যেটা হওয়ার নয় সেটা হবে শুদ্ধ ভক্ত ভালোভাবে জানেন কিভাবে ভগবানের পক্ষে বিরোধী ভাবের সামঞ্জস্য সাধন সম্ভব কিন্তু তিনি অভক্তদের জন্য শোক করেন যারা ভগবানের পরম মহিমার সম্বন্ধে অজ্ঞানতাবশত তাকে একজন কল্পনা প্রসূত ব্যক্তি বলে মনে করে সাধারণ মানুষ বলে কৃষ্ণ কি করে ভগবান শিব ভগবান শিবের জন্ম হয়নি শিবের জন্ম হয় না কোন জায়গায় শোনা যায় না শিবের জন্ম হয়েছে এখন তথাকথিত লোকনাথ বাবাকে শিবের অবতার বলা হচ্ছে হ্যাঁ আরো এরকম বলা হচ্ছে কিন্তু এরকম শিব কখনো জন্ম নিয়েছে এটা শাস্ত্রে লেখা নেই শিব ভগবান তার যেহেতু জন্ম হয়নি কৃষ্ণ কি করে ভগবান হবে তার তো জন্ম হয়েছে হ্যাঁ এটাই হচ্ছে তার আপাত বিরস্থিতি যিনি জন্মরোহিত তিনি জন্মগ্রহণ করছেন অজপি সন্নয় আত্মা যদিও আমি অজ তথাপি আমি জন্মগ্রহণ করি আচ্ছা ভারতের যিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তিনি কি কোনো জায়গায় যেতে গেলে তাই কি পারমিশন নিতে হবে নিতে হবে না এখন তিনি যে পারমিশনটা নিচ্ছেন এটা একটা প্রোটোকল এটা পারমিশন নেওয়ার প্রয়োজন নেই তিনি যে কোনো জায়গায় যেতে পারেন ধরুন ভারতের প্রধানমন্ত্রীর কোনো আত্মীয় দুর্গাপুরে আছে হতেই পারে যদি ভারতের প্রধানমন্ত্রীর কোনো আত্মীয় দুর্গাপুরে থাকেন আর সেই বাড়িতে তিনি একটা কোনো নিমন্ত্রিত হয়ে আসছেন সেই জন্য কি মুখ্যমন্ত্রী বা পার্টির পারমিশন নেওয়ার প্রয়োজন আছে না তো কয়েক বছর আগে দুর্গাপুর মিশন হসপিটালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাই ভর্তি হয়েছিল হসপিটালে তো প্রণব মুখোপাধ্যায় মিশন হসপিটালে আসলেন ভাইকে দেখা করতে দেখতে তার জন্য কি তাকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর আজ্ঞা নিতে হবে তিনি সর্বত্র যেতে পারেন ঠিক তেমনি ভগবান যদিও তিনি জন্মগ্রহণ করেন না তিনি জন্মগ্রহণ করতেই পারেন যদিও তিনি গোলকে থাকেন বৈকুণ্ডে থাকেন পিলারের মধ্যে তিনি পিলার থেকে আবির্ভূত হয়েছেন যদিও তিনি ব্রহ্মার স্রষ্টা তবে নাক দিয়ে বেরিয়েছে রূপে পারেন শুনে বিরোধী মনে হতে পারে কিন্তু ভক্ত সেটা জানে যে ভগবান তিনি যেহেতু সবকিছুর মালিক তিনি যে কোনো জায়গায় অবস্থান করতে পারেন মাতৃগর্ভে অবস্থান করতে পারেন একই সাথে গোলকেও অবস্থান করতে পারেন তিনি হতেও পারেন মোহিনী রূপ ধারণ করতেও পারেন ভক্ত ভক্ত জানে যারা নয় তারা এগুলো নিয়ে সমালোচনা করে কেননা তার সম্বন্ধে শাস্ত্রে বহু আপাত বিরোধী বর্ণনা রয়েছে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই যখন আমরা ভগবানকে আমাদের মতো একজন অপূর্ণ মানুষ বলে মনে না করে তাকে যথার্থ রূপে ভগবান বলে বুঝতে পারি তখন আর এরকম বিরোধ থাকে না আমরা মনে করি ভগবান মনে আমাদের মতো আমি দুটো ছোট ছোট গল্প বলবো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপদেশ উপাখ্যানের গল্প একবার একটি বুড়িমা তার এক গাভী ছিল আর সেই গাভীর দুধ বিক্রি করে সেই বুড়িমা জীবনযাপন করতো তা বুড়িমার একটা লোটা ছিল সে লোটায় করে দুধ মেপে দিত এক পোয়া দু পোয়া মেপে দিত আর কি একদিন বিধবা বুড়ি সে চিন্তা আমার কাপড়টা ছিঁড়ে গেছে একটা কাপড় কিনতে যাব তো কাপড় কিনতে গেছে কাপড়ের দোকানে তা বুড়িটা থান পরে বিধবা বুড়িগুলো থান পরে থান চেয়েছে দোকানদারের কাছে দোকানদার বলছে ও ঠাম্মা কত মিটার দেবো বুড়িতে মিটার সেন্টিমিটার কিছুই বোঝে না বুড়ি তো সারা জীবন এই পোয়াটাই জানে পোয়া মেপে দুধ দেয় কিন্তু বুড়ি কিছু বুঝতে পারছে না হ্যাঁ দোকানদার বলছে ঠিক আছে মিটার বুঝতে না পারো গজ বলো কত গজ দেবো মনে পড়ে ছোটবেলায় আমরা এই মাদুলি পরার জন্য কার কিনতাম কার লাল কার হলুদ কালো কার গজ মেপে দিত এক গজ দু গজ বুড়ি তাও জানে না তো বুড়ি বলছে দেখ বাবা যেটা আমাকে পড়লে ভালো লাগবে সেটা দেপটা বলতে পারছে না এখন ওই চার সাড়ে চার মিটার কাপড় লাগবে এটা ভেবে একটা স্কেল বা ফিতে বের করে দোকানদার মাপতে আরম্ভ করেছে দোকানদারের মাপ বুড়ি কেন পছন্দ হবে বুড়ি সারা জীবন মেপে এসছে লোটা দিয়ে বুড়ি বলছে ওই সব বুঝি না বাপু তুমি এই এই না নাও পোয়াটা নাও এই পোয়াটা দিয়ে আমায় কাপড়টা মেপে দাও আরে পোয়া দিয়ে কখনো কাপড় মাপা যায় লিকুইড জিনিসটা পোয়া দিয়ে মাপা যাবে কাপড় তো আর পোয়া দিয়ে মাপা যাবে না ঠিক তেমনি এই জড়জাগতিক বস্তুগুলোকে আমরা জড়জাগতিক বিচারে বিচার করতে পারি মাপতে পারি কিন্তু ভগবান তো এই জগতের ঊর্ধ্বে তাকে বলা হয়েছে অসমর্থ তিনি অধক্ষয ইন্দ্রিয়তীত ইন্দ্রিয় দিয়ে তাকে বোঝা যায় না চেনা যায় না জানা যায় না তাকে কি করে আমাদের এই ক্ষুদ্র বুদ্ধির ফিতে বা স্কেল দিয়ে কখনই সম্ভব নয় অনেকে বলে যে ভগবান সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করছি ভগবান সম্বন্ধে বোঝার চেষ্টা নিজের দৌলাতে হবে না বা নিজের বুদ্ধি দিয়ে হবে না ভগবানকে জানতে গেলে গুরুর কৃপার প্রয়োজন আর শাস্ত্রের সহযোগিতা নিতে হবে তখন ভগবানকে জানা যাবে আর একটি গল্প এরকম দুটো ব্যাংক দেখা হয়েছে একটা ব্যাংক কুয়োরে থাকে আর একটা ব্যাংক থাকে তো নদীর ব্যাংক একদিন কুয়োর ব্যাংকের কাছে এসছে সে বলছে ভাই চলো তোমাকে আমি নদীতে নিয়ে যাব কুয়োর ব্যাংক বলছে নদী সেটা আবার কি সেটা কত বড় তো নদীর ব্যাংক বলছে সেটা অনেক বড় নদী অনেক বড় কিন্তু কুয়োর ব্যাংক তো সারা জীবন কুয়োতেই বাস করলো হ্যাঁ সেই কুয়োর যে পরিধি অতটুকুই জানে তার কি আর নদী পর্যন্ত নদী পর্যন্ত তার চিন্তা ভাবনা হতে পারে জানেই না কোনোদিনও ঠিক সেরকম যারা ভক্ত নয় তারা কেবলমাত্র এই বিজ্ঞানের ক্যারামতি দেখে তারা মনে করে এটাই মনে হয় ভগবান আমি ভগবান টগবান মানি না হ্যাঁ এখন কুয়োর ব্যাংক যদি বলে আমি নদী নদী মানি না হ্যাঁ সেটা কি বাস্তব নদী আছে সমুদ্র আছে যারা মনে করে যে আমি ভগবান না তারা ওই কুয়োর ব্যাঙের মতো কুয়োর থেকে বেরিয়ে নদী দিকে যেতে হবে আগে তো আমরাও জানতাম না ভগবান সম্বন্ধে কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কি পায় আমরা এখন বুঝতে পেরেছি এখন কি কৃষ্ণ সম্বন্ধে কোনো কথা শুনলে আমাদেরকে এটা হাস্যকর গল্প বলে মনে হয় টাইম পাস বলে মনে হয় কখনোই নয় শিক্ষিত লোকেরা শুনছে হাই এডুকেটেড তারা শুনছে সুতরাং ভগবানের এই আপাত বিরোধ কার্যকলাপগুলো ভক্তর উপলব্ধি করতে পারে ভক্তরে এগুলোকে কখনো টাইম পাস বলে মনে করে না আর সাধারণ মানুষটা মনে করতে পারবে না বুঝতে পারবে না জগন্নাথের একটা লীলা বলছি এক সময় ধনঞ্জয় মেহেতা বলে একজন ব্যক্তি দেখুন লীলা ধনঞ্জয় মেহেতা বলে এক ব্যক্তি সে শুনেছে যে পুরীতে জগন্নাথ নাকি পরম ব্রহ্ম বিরাজ করছেন তিনি নাকি বার ভোগ গ্রহণ করেন তার নির্দেশেই নাকি সবকিছু চলে তিনি নাকি কথা বলে ঠিক আছে আমি দেখব তিনি কেমন কথা বলে এটা আঠারোশো খ্রিস্টাব্দের কথা আঠারোশো সালের কথা সত্যি ঘটনা তিনি যখন পূজারীকে এক লক্ষ টাকা দিয়েছে তখনকার দিনের এক লক্ষ টাকা দিয়েছেন দিয়ে তিনি বলেছেন যে এই টাকা দিয়ে জগন্নাথকে একটা ভোগ রান্না করে খাওয়াবেন আপনারা তখনকার দিনে জগন্নাথের সারা বছরের খরচেও এক লাখ টাকা লাগতো না আর দাতা ডোনার তিনি একটা আইটেম রান্না করতে বলেছেন এক লাখ টাকা তো জগন্নাথের যে সমস্ত দুধের সর দিয়ে আইটেম রান্না হয় বিভিন্ন নারকেল ইত্যাদি দিয়ে যে সমস্ত ভোগ রান্না হয় সেগুলো সব থেকে কস্টলি রসমালাই এরকম জাতীয় আইটেম অনেক কস্টলি কেশর দিয়ে বানানো হয় অনেক কস্টলি আইটেম তো সেগুলো একটা আইটেম এক লাখ টাকা হবে না তখন পূজারীরা চিন্তা করলো যে জগন্নাথকে তাহলে তো মানে এরকম একটা চ্যালেঞ্জ মুডে ফেলে দেওয়া হলো তাহলে টাকাটা ফেরত দিই বাকি পূজারীরা বললো না টাকা কেন ফেরত দেবেন জগন্নাথ কি খেতে চায় সেটা একবার বিচার করে দেখা যাক পূজার মানে এই ধনঞ্জয় মেহেতা এটাকে সাধারণ ব্যাপার বলে গ্রহণ করেছে ভেবেছে হয়তো এই পূজারীরাই টাকা মারে লুটপাট করে জগন্নাথের নাম করে রা সব করে জগন্নাথ যে সত্যি সত্যি খায় এটা ধনঞ্জয় মেহতার মাথায় ছিল না তো সেই মূল তিনি জগন্নাথের কাছে দিলেন হে জগন্নাথ হে প্রভু আজকে আমার আর আপনার পরীক্ষা একজন এরকম ডোনেশন দিয়েছে সে একটি ভোগ লাগাতে বলেছে আপনাকে যার দাম এক লক্ষ টাকা আপনি বিচার করে বলুন আপনি কি খেতে চান সারাদিন ধর্না দিয়ে রয়েছে ভোর রাত্রের দিকে জগন্নাথ পান্ডাকে স্বপ্ন আদেশ করলেন হে পূজারী তুমি এত চিন্তা করছো কেন তুমি ওই ধনঞ্জয় তাকে বলো যে আমি ছাপ্পান্ন ভোগ গ্রহণ করার পর যে তাম্বুল অর্পণ করব সেই তাম্বুলটা যেন সে দেয় তার টাকায় তুমি একটা তাম্বুল সেজে নিয়ে আসবে একটা তাম্বুল সেই তাম্বুলে কি থাকবে সে মিষ্টি পাতা বাংলা পাতা যে পাতার পানি হোক না কেন ভেতরে থাকবে গজমতি চূর্ণ হ্যাঁ ক্ষয়ের নয় দোক্তা নয় সুপারি নয় থাকবে কি গজমতি চূর্ণ গজমতি চূর্ণ মানে কি হাতির মাথায় মুক্ত হয় তাকে বলা হয় গজমতি সেই মতিকে গুড়িয়ে সেইটাকেই পানের মধ্যে দিয়ে নিয়ে আসবে ওইটাই আমি আহ গ্রহণ করবো তো পূজারি বুঝতে পেরে গেল জগন্নাথের কি ইচ্ছা পূজারী পান্ডাকে এই ধনঞ্জয় মেহতাকে গিয়ে বললেন যে হে মহাশয় জগন্নাথ আপনার কাছে কেবলমাত্র মুখশুদ্ধির পান গ্রহণ করতে চেয়েছে তো ধনঞ্জয় মেহতা অট্টহাস্য করছে হ্যাঁ সব থেকে দামি পান পাওয়া যায় বেনারসে পান বেনারসে বলা গানও আছে এইসব হ্যাঁ সেটাও তখনকার দিনে কত হবে দশ টাকা হতে পারে আর বেশি নয় কি এমন পান জগন্নাথ চেয়েছে পূজারি বলছে গজমতি চূর্ণ দিয়ে এই পান সে জানতে আনতে তখন ধনঞ্জয় মেহতা বুঝতে পেরেছে জগন্নাথ কথা বলে না বলে না আসলে গজমতি চূর্ণ মানে সব হাতির মাথায় মুক্ত হয় না রেয়ার তাহলে কোন হাতির মাথায় মুক্ত আছে সেই মুক্ত আনতে গেলে আপনাকে অনেকগুলো হাতি মারতে হবে আর বাংলায় রয়েছে কথা মরা হাতি লাখ টাকা তাহলে জ্যান্ত হাতির কত দাম তাহলে অতগুলো হাতি জোগাড় করতে হবে তাদেরকে হত্যা করে তার মাথায় দেখতে হবে কার মাথায় আছে গজমুক্ত তারপরে তো সাথে সাথে জগন্নাথ বলেনি হাতি মারতে জগন্নাথ ওই ধনঞ্জয় মেহে তার অহংকারকে চূর্ণ করার জন্য ওই গজমতি চূর্ণের কথা বলেছেন অহংকারকে চূর্ণ করার জন্য এই যে জগন্নাথের লীলা এ কে বুঝবে আমার চোখে দেখা এটা গল্প নয় কাহিনী নয় আমার নিজের চোখে দেখা দু হাজার বন্যায় যে গান্ধী সরোবর আছে সেই গান্ধী সরোবরের বাঁধ ভেঙে গিয়েছিল সম্পূর্ণ ধুলিস কেদারনাথ কেদারনাথের মন্দিরের পাশে যত হোটেল ছিল হ্যাঁ ভারত সেবাশ্রম ছিল সব ধুয়ে মুছে ফ্ল্যাট হয়ে গিয়েছে একদম গৌরী কুণ্ড পর্যন্ত কত সাধু সন্ন্যাসী থেকে আরম্ভ করে কত লোকজন মারা গিয়েছে কিন্তু কোথা থেকে একটা বিশাল বড় পাথর ঠিক কেদারনাথের যে মন্দির সেই মন্দিরের পেছনে এসে আটকে গিয়েছে আর সেই পাথরটার নাম হচ্ছে ভীমশিলা ওখান থেকে পরে নাম দেওয়া হয়েছে যত জল আসছে জলটা এসে ওই পাথরের গা দিয়ে দুদিকে চলে যাচ্ছে কেদারনাথ মন্দিরে এসে আর আঘাত দিচ্ছে না যারা পূজারি ছিল তারা বলছে আমরা যখন গেছিলাম আমি গেছিলাম পরে সতেরোতে গেছিলাম আমি জিজ্ঞেস করলাম যে ওই সময় আপনারা কোথায় ছিলেন বলছে আমরা ঘন্টা ধরে ধুলছিলাম কেউ পিলারের মধ্যে উঠে গিয়েছিলাম হম কেদারনাথও জলের মধ্যে ছিল ভিতরে জল জলে জলময় হয়ে গিয়েছে কিন্তু মন্দিরে বা বিগ্রহের কোনো ক্ষতি হয়নি তাহলে বলুন তো ভগবানের শক্তি আছে না নেই অবশ্যই রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারে না এর জন্যই খেদ ভক্তরা এর জন্য খেদ করে হ্যাঁ যে অভাগা ব্যক্তিগুলো হতভাগা যারা কৃষ্ণকে চিনতে পারছে না তাদের গতি কোথায় হবে আর একটি শ্লোক করছি সতেরো নম্বর শ্লোক দু নীচে জদা যদাহ পাদা অভিবন্দ পিত্র তাতাস্য কংসা দূরসংকিতানাম প্রসিদতম নহকৃত নিষ্কৃতানাম শ্রীকৃষ্ণ কংসের ভয়ে দূরে থাকার জন্য তার পিতামাতা চরণ সেবা করতে অক্ষম হওয়ার ফলে তাদের কাছে ক্ষমা ভিক্ষার করেছিলেন তিনি বলেছিলেন হে মাত হে পিত দয়া করে আপনারা আমাদের অর্থাৎ আমার এবং বলরামের অক্ষমতা ক্ষমা করুন ভগবানের এই প্রকার আর সমস্ত আচরণের স্মৃতি আমার হৃদয়কে ব্যথা তুল করছে যখন আমি বলছেন এই কথাগুলো স্মরণ করছি আমি হৃদয় থেকে হয়ে তিনি তার পিতা মাতার কাছে ক্ষমা চাইছেন নৈতিক বহুপা তাৎপর্য বলছেন নৈতিক দৃষ্টিতে বসুদেব শ্রীকৃষ্ণকে কংসের হাতে তুলে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন কেননা তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তার সবকটি সন্তানকে তিনি কংসের হাতে তুলে দেবেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর প্রেমের ফলে তার সেই প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করেছিলেন এবং বসুদেবের এই অপ্রাকৃত মনোভাবের জন্য ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন বসুদেব কি জন্য বিখ্যাত ছিল প্রতিজ্ঞার জন্য আর যুধিষ্ঠির মহারাজ কি জন্য বিখ্যাত ছিল সত্য কথা বলার জন্য যুধিষ্ঠির মহারাজ এবং বসুদেব দুজনেই ধর্মের প্রতীক কিন্তু যুধিষ্ঠির মহারাজা বসুদেবের মধ্যে একটু পার্থক্য রয়েছে যুধিষ্ঠিরকে যখন কৃষ্ণ বললেন তুমি বলো হত যুধিষ্ঠির কি বলল আমি কোনোদিনও বলিনি আমি মিথ্যে কথা বলতে পারবো না পরে যদিও বলেছে অশ্বত্থ হত ইতি ইতি গজ বলেছে মিথ্যে কথা বলেনি সত্যি কথা বলেছে কিন্তু এই যে কৃষ্ণের মুখের ওপর বললো আমি মিথ্যে কথা বলিনি কোনোদিন বলবো না সাথে সাথে কি হলো যুধিষ্ঠিরের রথ মাটি থেকে চার অঙ্গল ওপরে থাকতো যুধিষ্ঠিরের রথ মাটি স্পর্শ করলো সাধারণ লোকেরা বলে গুরুকে হত্যা করার জন্য এই যে মিথ্যে কথা বলেছিল তাই তার রথ মাটিতে ঠেকেছে কিন্তু তা নয় আচার্যরা ব্যাখ্যা করলেন যেহেতু কৃষ্ণকে উপেক্ষা করলেন যুধিষ্ঠির মহারাজ না আমি মিথ্যা কথা বলবো না তাই তার রথ মাটি টাচ করলো পক্ষান্তরে বসুদেব যিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ সত্য প্রতিজ্ঞের জন্যই তার বসুদেব নাম হম আনকো তার জন্ম যখন হয়েছিল তখন ওপর থেকে স্বর্গ থেকে দুন্দুবি বেঁধে উঠেছিল হম সেই বসুদেব সেও কংশের কাছে প্রতিজ্ঞা করেছিল যে আমি আমার সবকটি সন্তান তোমার কাছে তুলে দেব তারপরেও সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে কেন কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে যদি কোনো প্রতিজ্ঞা ভঙ্গ হয় তাতেও কোনো দোষ নেই সেটা প্রেমেরই একটা লক্ষণ সেটা প্রেমেরই একটা লক্ষণ মহারাজ যদু তিনি ছিলেন যদুর বাবু যজাতির পুত্র যজাতির স্ত্রীর নাম হচ্ছে দেবজানী সুখারচার্যের কন্যা দেবজানীর সাথে বিবাহ হয়েছিল যজাতি দেবজানির একজন সখী ছিল তার নাম ছিল শর্মিষ্ঠা সুয এই জয়জাতিকে বলেছিল যে যে আমার মেয়ের সাথে সখী যাচ্ছে তুমি কখনো তার সাথে মেলামেশা করবে না শর্মিষ্ঠা খুব সুন্দরী ছিল জয়জাতি লুকিয়ে লুকিয়ে শর্মিষ্ঠার সাথে মেলামেশা করত আর এক সময় শর্মিষ্ঠার গর্ভেও সন্তান চলে আসে এই খবর যখন দেবযানী জানতে পারে এখন বাবার কাছে গিয়ে নালিশ করে আর তার বাবা অর্থাৎ শুক্রাচার্য যাকে অভিশাপ দেয় ক্ষয় রোগের অভিশাপ দেয় অনেক অনুনয় বিনয় করার পর কামুক যাজাতি তিনি আহ শুক্রাচার্যের কাছে আশীর্বাদ পান তোমার পাঁচ পুত্র এই পাঁচ পুত্রের মধ্যে যে তোমার বার্ধক্যটাকে নেবে আর তার যৌবনটা তোমায় দেবে তুমি তার যৌবন নিতে পারবে এবং তোমার তার যৌবন নিয়ে তুমি ইন্দ্রিয়তর্পণ করতে পারবে যাদী এতই কামুক ছিল সে ইন্দ্রিয়তর্পণ করার জন্য কামবাসনা চরিতার্থ করার জন্য তার ছেলেদের কাছে কি ভিক্ষা চাইতো তোমাদের বা যৌবনটা আমায় দাও আমার বার্ধক্যটা তুমি তোমরা নাম তাদের মধ্যে এক ছেলে ছিল যদু যদু চিন্তা করলেন যে আমি আমার যৌবন আমার পিতাকে দেব না আমার পিতা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন মানে ভগবত সেবা করতো কৃষ্ণের জন্ম হয়নি ভগবত সেবা করত তাহলে আমি অবশ্যই আমার যৌবন আমার পিতাকে দিতাম কিন্তু তিনি তো আমার যৌবন নিয়ে ইন্দ্র তর্পণ করবে আর আমি ভগবানের সেবা করি যে তার বার্ধক্যটা আমি নি আমি ভগবানের সেবা করতে পারবো না অথর্ব হয়ে পড়বো তাই আমি আমার যৌবন তাকে দেব না তো রামায়ণ মহাভারত ঘেটে দেখা যায় যে পিতৃজ্ঞা পালন করার জন্য মহান মহান বীর হয়েছেন রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান পিতৃজ্ঞা পালন করতে তিনি বনবাস গেলেন ভীষ্মদেব পিতৃজ্ঞা পালন করতে তিনি নিজে আজীবন ব্রহ্মচর্য প্রথ পালন করলেন এরকম শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে শ্রবণ কুমার অনেক প্রমাণ রয়েছে কিন্তু এই যদু তিনি পিতৃজ্ঞা উলঙ্ঘন করলেন অথচ তোর নাম হলো তাকে বলা হলো মহাত্মা যদু কেন মহাত্মা কি করবো তিনি মহাত্মা হলো তিনি ভগবত সেবার জন্য এই উল্লঙ্ঘন করেছেন তাতে কোনো দোষ নেই সেবার জন্য কেউ কিছু করে সেটা দোষ না হয়ে প্রেমে বা ভক্তিতে রূপান্তরিত হয় এখানেও দেখা যাচ্ছে যে বসুদেবের এই যে আহ প্রতিজ্ঞা উল্লঙ্ঘন করে তিনি কৃষ্ণকে গোকুল থেকে আহ মথুরা থেকে গোকুলে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু বসুদেবের শুদ্ধ ভক্তির পরিচয় শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর প্রেমের ফলে তার সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন এবং বসুদেব বসুদেবের এই অপ্রাকৃত মনোভাবের জন্য ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তিনি বসুদেবের গভীর স্নেহ শিথিল করতে চাননি এবং তাই তিনি তার পিতা কর্তৃক নন্দ দশদার গিয়ে যেতে সম্মত হয়েছিলেন বসুদেবের প্রগাঢ় পরীক্ষা করার জন্য তার পিতা যখন তাকে যমুনা পার করছিলেন তখন তার হাত থেকে কৃষ্ণ জলে পড়ে গিয়েছিলেন বসুদেব তার পুত্রের জন্য পাগলের মতো হয়ে গিয়েছিলেন এবং নদীর গভীর জল থেকে তাকে উদ্ধার করার জন্য উন্মত্ত হয়ে চেষ্টা করছিলেন পরীক্ষা শেষ নেই স্বয়ং ভগবান বাবাকে এত কষ্ট দেওয়ার কি দরকার হ্যাঁ দেখো উজলে পড়ে গিয়েছে জলের নদী যমুনার মধ্যে অনেক কারণ যমুনাও চেয়েছিল যে আমার প্রাণনাথ এসছে আমি আমার প্রাণনাথকে কখন আলিঙ্গন করবো লাভ দিয়ে পড়ে যমুনার ইচ্ছা পূরণ করল আবার এদিকে বসুদেবের প্রেমটা কতটা জাগানো যায় তার জন্য বসুদেবকেও এরকম বিচলিত করল ছোটবেলা থেকে এই বদমাস এই সমস্ত হচ্ছে ভগবানের সমূহ এবং তাতে রকম পরস্পর বিরোধ নেই যেহেতু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি কখনো কংসের ভয় ভীত ছিলেন না কিন্তু তার পিতাকে প্রসন্ন করার জন্য তিনি ভয়ে ভীত হওয়ার অভিনয় করেছিলেন এবং তার সর্বোচ্চ চরিত্রের সবচাইতে উজ্জ্বল দিকটি হচ্ছে কংসের ভয়ে গৃহ থেকে দূরে থাকার জন্য তার পিতামাতার মাতার পদসেবা করতে না পারার জন্য তাদের কাছে ক্ষমা ভিক্ষা সেবা শান ভগবান ক্ষমা চাইছে বাবা মার কাছে যা শ্রী পাদপদ্ম ব্রহ্মা শিব দেবতারা সর্বদা সেবা করেন তিনি বসুদেবের পদসেবা করতে চেয়েছিলেন ভগবানের দেওয়া এই শিক্ষা জগতের প্রতি সর্বতভাবে উপযুক্ত এমনকি পরমেশ্বর ভগবানেরও তার পিতামাতার সেবা করার অবশ্য কর্তব্য পুত্র পিতা মাতার কাছে সেবা করা তার অবশ্য কর্তব্য তা তিনি যতই মহান হোক না কেন পরোক্ষভাবে পরম পিতা রূপে ভগবানকে স্বীকার করতে চায় না যে সমস্ত নাস্তিক কৃষ্ণ তাদেরও শিক্ষা দিয়েছিলেন এবং এইভাবে আচরণ থেকে তারা শিক্ষা লাভ করতে পারে কিভাবে পরম পিতা পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা করতে হয় নিজের পিতা মাতাকে তো সেবা করতেই হবে একই সাথে পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেও সেবা করতে হবে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি লোকশিক্ষাও দিচ্ছেন এবং তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি ক্ষমা চাইছেন ভগবান হয়েও তিনি ক্ষমা চাইছেন আমরা ক্ষমা চাইতে চাই না আমরা ভক্ত হয়ে যাওয়ার পর অনেক সময় বাবা মাকে অপমান করি হ্যাঁ তোমরা সব অসুর আমাকে বলিয়াম ছেলে মেয়ে এরকম বল তোমরা সব অসুর আরে জন্মের সময় যদি গলা ডে মেরে দিত ভগবত ভক্তি করতে পারতে না বাবা মা অসুর নয় বাবা মা যদি ভক্ত নাও হয় তারপরেও বাবা মাকে সম্মান করা উচিত সবসময় মনে রাখতে হবে আমাদের ব্যবহারটাই কিন্তু কাউকে ভক্ত বানাবে আমাদের ব্যবহারটা আমরা যদি কটু ব্যবহার করি আর প্রতিদিন এক লক্ষ জব করি ডগডগে তিলক করি মোটা মোটা তুলসীর মালা করি কিন্তু আমাদের ব্যবহারটা ঠিক নেই বাড়ির লোকের সাথে পাড়ার লোকের সাথে সবাই অসুর সবাই রাক্ষস আমি একমাত্র দেবতা তাহলে কে কাউকেই আপনি ভক্ত বানাতে পারবেন না আপনারা অনেকে ভাবছেন যে প্রভু কখন কখন যে কি কথা বলে বোঝা যায় না আমি এটাই বলছি বহুবার যখন বিদেশে গিয়েছিলেন বহুপাত যেখানে থাকতেন সেই জায়গাটা ছিল বাউড়ি চারদিকে লোক নেশার দ্রব্য খেয়ে মানে থাকতো তাহলে সেই গন্ধ প্রভুপা থেকে সহ্য করতে হতো ঠিক না কিন্তু সেখানে গিয়েই প্রচার করেছেন তা আর যারা নেশা করতো তাদেরকেই ভক্ত বানিয়েছেন না আর সেই সংস্থায় যুক্ত হয়ে আমরা আমার ঘরের লোককে বলছি অসু রাক্ষস হবে না চৈতন্য মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিলেন শুনো শুনো নিত্যানন্দ হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ নিত্যানন্দবু কোথায় গিয়েছিল বৃন্দাবনে গিয়ে প্রচার করতে গিয়েছিল না আর সব থেকে বড় মধ্য জগাই মাধাই তাকে প্রচার করতে গিয়েছিল কাকে কাকে গিয়েছিল প্রচার করতে জগাই মাধাই নিত্যানন্দবুকে গ্রামের লোক না করেছিল নিত্যানন্দবু কি বললেন সব থেকে পতিত তাকে যদি উদ্ধার করতে না পারি আমার প্রভু চৈতন্যের নাম পতিত পাবন হবে কি করে কিন্তু আমরা তেলা মাথায় তেল দিই যারা ভক্ত তাদেরকে নিয়েই বেশি নাড়া নাড়ি করি মাতামাতি করি হ্যাঁ সেটা তো কোনো ক্রেডিট না যে ভক্ত নয় অসুর হ্যাঁ তাকে ভক্ত বানানোটাই হচ্ছে কাজ অভক্তকে ভক্ত ভক্তকে ভক্ত কি বানাবেন সে তো হয়েই আছে হ্যাঁ অনেক সময় অনেক ভক্ত বলে আমি একে ভক্ত বানিয়েছি গতকাল একজন আমাকে বলছে প্রভু একটা নতুন ভক্ত নিয়ে এসেছি আমি বললাম কে নতুন ভক্ত না এরা আমি বললাম না এরা নতুন ভক্ত মোটেই নয় এটা সবাই পুরনো আচ্ছাদিত ছিল এখন প্রকাশিত হয়েছে কেউ যদি বলে আমি একে ভক্ত বানিয়েছি আমি ওনাকে ভক্ত বানিয়েছি আমি শিবানন্দ প্রভুকে ভক্ত বানিয়েছি আমি ভক্ত বানিয়েছি উনি ছিলেনই এখন কৃষ্ণ আমার সাথে ওনার যোগাযোগ করে দিয়েছে ক্রেডিট হয়ে গেছে আমার আমি বানিয়েছি না কেউ কাউকে ভক্ত বানাতে পারে না আছে ন হইবেন প্রভুর যত দাস তা সবা চরণের বন্ধ দন্তে করি গাছ কে যে কবে হবে আর কে ঢাকা রয়েছে পরে বিকশিত হবে সুতরাং সবাইকে ভালো ব্যবহার করতে হবে আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা চাইতে হবে যে আপনার শত্রু তার সাথেও ভালো ব্যবহার করুন রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে আসলেন তিনি কৌশল্যকেও আগে প্রণাম করেননি কই আগে প্রণাম করেছেন জগৎ শিক্ষা দিচ্ছেন এরকম স্বাস্থ্যের বহু প্রমাণ রয়েছে যাই হোক এই কৃষ্ণলীলা অমৃতের ওপর অমৃত দিয়ে ভর্তি আর সেই সাথে শিলা প্রভুপাত যখন এই অমৃতের মধ্যে একটু কর্পূর যোগ করেছেন তখন সেটা আরো স্বাদিষ্ট হয়েছে প্রভুপাত যখন তাৎপর্য দিয়েছেন তাৎপর্যে আরো সুবিস্তার ব্যাখ্যা যার জন্য আমরা আমাদের ব্যবহারিক জীবনে কেমন ভাবে ভাগবতের শিক্ষা গ্রহণ করব সেটাকেও আমরা উপলব্ধি করতে পারছি হরে কৃষ্ণ কোন প্রশ্ন করছেন দেখাশোনা করে বিয়ে হয় সেক্ষেত্রে বাড়ির লোকের পছন্দের ওপরে সবটা ছাড়া উচিত নাকি নিজেটাও একটু দেখে নেওয়া উচিত আর যদি দেখতে হয় কোন দিকগুলো দেখা উচিত বাড়ির লোক তো সবটাই দেখবে অবশ্যই বাড়ির লোক দেখবে তো দেখতে মেয়েটি আগেকার দিনের কালচার এরকম ছিল না মেয়েরা কখনো তুই দেখতো না বাড়ির লোক যেটা দেখে দিত সেটা থেকেই বিবাহ হতো তারা সুখী হতো যদি আপনার মনে হয় দেখতে চান আপনি আজকালকার কালচার অনুযায়ী আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি তো ভক্ত তা আমি যদি আপনার সাথে দাম্পত্য জীবনে প্রবেশ করি তা আমার এই ইচ্ছা আমার কোনো কসমেটিক কাপড় জামা ইত্যাদির ফ্যাশন এগুলো আমার লাগবে না আমাকে আপনি যেমন রাখবেন তেমন থাকবো কিন্তু আমাকে দয়া করে ভক্তি জীবনে বাধা দেওয়া যাবে না এইটা আমার পার্সোনাল ম্যাটার এটা আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে এটুখুন বলে নিতে হবে বাকিটা আপনাদের পরিবার এবং আপনার ব্যাপার আমি তো বেশি খোলাখুলি বলতে পারি না অনুকম্পিতা মাতাজি প্রশ্ন করছেন গুরু মহারাজ সব শিষ্যদের বলছেন ভক্ত পরিবারে বিয়ে করতে কিন্তু আপনি বললেন যে আমরা ব্যবহার দ্বারা ছেলের পরিবারকে চেঞ্জ করতে পারি তাহলে কি অভক্ত বিয়ে করে পরিবর্তন করা যাবে আমার ভক্ত জীবন যদি বিয়ে করে শেষ হয়ে যায় তাদের কথা শুনতে গিয়ে গুরুদেবের চরণ অপরাধ হবে কৃপা করে বলবেন আমি বলিনি যে অভক্ত ছেলের সাথে বিয়ে করত আমি বললাম অনেক সময় দেখা যায় না ছেলেটি ভক্ত কিন্তু ছেলের পরিবার ভক্ত নয় ছেলেটি তো কোনো না কোনো জায়গায় বিবাহ হবে হবে না হবে না আর দু ছেলেটি তার পরিবারকে ভক্ত বানাতে পারছে না এটা তো ছেলেটির ফল নয় ছেলেটির কি দোষ সব ব্যক্তিরাই স্বতন্ত্র এখন আপনার পরিবারে আপনারা পাঁচজন পাঁচজনই ভক্ত সেই জন্য আপনি এই সমস্যাটাকে বুঝতে পারছেন না কিন্তু যে পরিবারে একজন বা দুজন ভক্ত বাকি কেউ ভক্ত না তারা বুঝতে পারে যে কি সমস্যা পরিবারে আমি বলতে চাইলাম ছেলেটি ভক্ত ছেলেটির সাথে বিয়ে হলো বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে দেখা গেল যে কিছু কিছু পূর্বের কিছু নিয়ম পালন করতে হচ্ছে বা কিছু সেইটা সুন্দর ব্যবহার দিয়ে পরিবর্তন করা যায় আমার চোখে দেখা ঘটনা একটা একটা ভক্ত তার মা নেই বাবা আছে আমি তো তাকে বলছিলাম বারবার ব্রহ্মচারী হয়ে যেতে কোনো কারণে সে বললো না প্রথমে গৃহস্থ জীবনে যাও তো গৃহস্থ জীবনে গেল একটা ভক্ত মেয়ের সাথে বিয়ে হলো সে ভক্ত মেয়েটি কি ভক্ত না শক্ত সেটা ছেলেটিও বুঝতে পারেনি আমরাও বুঝতে পারিনি খুব ধুমধাম বিয়ে হলো বিয়ে হওয়ার পর ছেলের বাবাকে ছেলের বাবা ভক্ত নয় ছেলের বাবাকে আর খেতে দেয় না নিরামিষ খাবার খেতে দেয় না মানে পরিবেশন করে না যুক্তি কি যারা ভক্ত নয় তাদেরকে আমি সেবা করব না আচ্ছা তারপরে হয়তো আহ কালী মন্দিরে দুর্গা মন্দিরে তারা পুজো করে তাদের বাড়ির লোকেরা তারা একটু কালী মন্দির থেকে এনে একটা সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে এই বাড়িতে তুলকলাম আরম্ভ হয়ে গেল এইটা করলে কি কোনোদিন ওই বাড়ির লোকগুলো ভক্ত হবে হ্যাঁ না না হবে না হবে না কোনদিনই হবে না এটা কি আমরা শিক্ষা দিচ্ছি স্কুল থেকে গুরু মহারাজের কথাগুলো আপনাকে বুঝতে হবে আবার সাথে সাথে আপনাকে বিচার করতে হবে যে গুরু মহারাজ যে অ্যাঙ্গেল দিয়ে বলেছেন সেটা কিভাবে আমি পালন করব আজকে আপনি চিন্তা করছেন যে যে বাড়িতে আমি বিয়ে করব সেই বাড়িতে বাকিরা কেউ ভক্ত নয় তাহলে কি আমরা তাদেরকেই ভক্ত বানাচ্ছি যাদের বিয়ে হয়নি তো নয় আমরা ফ্যামিলি মেম্বারদেরকেও ভক্ত বানাচ্ছি ধরুন একজন পরিবারে প্রভুরা ভক্ত হয়নি তাহলে কি সেই মাতাজি ভক্ত হচ্ছে না দীক্ষা হচ্ছে না তা হচ্ছে তো সেই মাতাজিকে শেখানো হচ্ছে যে আপনি এমন ভাবে চলুন যাতে আপনার পরিবারের লোক সব ভক্ত হয় তো মুখ্য কথা হচ্ছে মেয়েটিকে ছেলে ভক্ত ছেলে থেকে বিবাহ করতে হবে ভক্ত ছেলে থেকে বিবাহ করার পর তার ব্যবহার দিয়ে তার শুদ্ধতা দিয়ে পরিবারটাকে পরিবর্তন করতে হবে এত জায়গা পরিবর্তন করছেন আর নিজের শ্বশুর পরিবর্তন করতে পারবেন না কত লোককে প্রচার করে তৈরি করে দিচ্ছেন নিজের শ্বশুর পরিবর্তন করতে পারবেন না অবশ্যই পারবেন তার জন্য আপনার মিষ্টি ব্যবহারের প্রয়োজন অত উগ্র হলে হবে না তো আপনাকে তো বিবাহ করতেই হবে আর এরকম হওয়া যাবে না যে ভক্ত ছেলে মানেই সে খুব ভালো আজকালকার দেখা যাচ্ছে ভক্ত ছেলে মেয়েরাও তিলক মালা পরে অনেক কিছু অপরাধমূলক কাজ করছে বা ভক্তি জীবনে যতটুকু করার নয় সেগুলো করছে আপনি কি করে বিচার করবেন কে ভক্ত কে নয় সুতরাং নিজের ভক্তিটাকে আপনাকে ঠিক রাখতে হবে আর যে পরিবেশ যাচ্ছেন সেই পরিবেশটাকে মানিয়ে নিতে হবে মানিয়ে নিয়ে তাদেরকে প্রচার করতে প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলে গিয়ে প্রচার করে তাদেরকে ভক্ত বানিয়ে দিয়েছে শ্বশুরবাড়িটা দৈত্যকুল নয় আমি অভক্ত ছেলে দেখে করতে বলছি না ভক্ত ছেলে তার পরিবারটাকে বলছে হরে কৃষ্ণ দ্বিতীয় প্রশ্ন প্রভু যেরকম দেব দেবী যখন সমস্যাতে পড়ে তারা নারায়ণের নারায়ণকে ডাকে নারায়ণের কাছে যায় তারা নন্দ নন্দন কৃষ্ণের কাছে যায় না সেই রকম আমরা যখন প্রার্থনা করি সেটা কি গোলক বিহারী কৃষ্ণের কাছে পৌঁছাবে নাকি নারায়ণের কাছে পৌঁছাবে সেটা তো বিচার আপনি করছে নারায়ণের ভক্ত হন নারায়ণ গ্রহণ করবে আর যদি আপনি কৃষ্ণের ভক্ত হন তাহলে কৃষ্ণ গ্রহণ করবে যেমন দ্রৌপদী সরাসরি কৃষ্ণকে ডেকেছিল গজেন্দ্র নারায়ণকে ডেকেছিল সেটা তো আপনার বিচার ভগবানের বিভিন্ন স্বরূপ রয়েছে কেউ মহাপ্রভু কেউ জগন্নাথ কেউ কৃষ্ণ কেউ নৃসিহদে এনাকে ডাকে তো যে যাকে ডাকে বিপদে আপদে সে তার স্বর্ণাপন্ন হবে সবটাই ভগবান শ্রীকৃষ্ণই কৃষ্ণেরই বিভিন্ন রূপ ওটা আপত্তি নেই প্রভু যেরকম ভগবানের মধ্যে কি পরস্পর বিরোধী গুণ আছে ভগবানের শুদ্ধ ভক্তদেরও কি এই জিনিস দেখা যায় হ্যাঁ ভগবানের শুদ্ধ ভক্তদের ক্ষেত্রেও এইরকম দেখা যায় পরস্পর বিরোধী মানে তাদের আচরণ অনেক সময় ভুল হতে পারে দেখে মনে হতে পারে আপাত দৃষ্টিতে ভুল দৃষ্টিতে সেটা ঠিক আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যখন এই করোনা আরম্ভ হয়নি তখন থেকেই গুরু মহারাজ মাস্ক ব্যবহার করছিলেন আমরা ভাবছিলাম হ্যাঁ যেই যেত গুরু মহারাজের রুমে তাদেরকেই মাস্ক পরতে হতো আমরা বিরক্ত হয়ে যেতাম এই এক নতুন প্ল্যান আরম্ভ হয়েছে গুরু খালি আরে আমাদের তো আর কিছু হয়নি তখন মাস্ক আর দু হাজার কুড়িতে ওই মাস্কটা ব্যাগ হয়ে গেল সবার জন্য মাস্ক তো শুদ্ধ ভক্তের আচরণ তাৎক্ষণিক বোঝা যায় না পরে বোঝা যায় যে উনি যেটা আচরণ করছেন সবার জন্যই সেটা ফলপ্রসূ ব্যাপারটা হচ্ছে এরকম হয়তো আমরা প্রথম প্রথম বুঝতে পারি না পূর্বী মাতাজি প্রশ্ন করছেন আমাদের পরীক্ষা কৃষ্ণ আমাদের পরীক্ষা নিয়ে থাকেন কিন্তু আমরা পারমার্থিক পথে উন্নত না হওয়ার ফলে বুঝতে পারি না এবং ভেঙে পড়ি পুরানো কথা বারবার মনে করে এমন অবস্থায় মনে মনে পড়ে আচ্ছা এমন অবস্থায় আমাদের কি করা উচিত ভালো ভক্তের সঙ্গ করা উচিত যিনি আপনাকে সবসময় গাইড করবেন পুরনো কথা মনে পড়লেও তিনি তার প্রবচনের মাধ্যমে ভক্তির মাধ্যমে আপনার পূর্ব স্মৃতি সরিয়ে দিয়ে ওখানে কৃষ্ণ স্মৃতি জাগ্রত করাবেন সুদীপ প্রভু প্রশ্ন করছেন প্রভু আমার চেনা এক মাতাজি আছেন উনি ভক্তি জীবনে সব মেনে চলছেন। কিন্তু পরিবারে চাপের ফলে উনাকে আমিষ রান্না করতে হয় তো তো আহ ওনাকে আমিষ রান্না করতে হয় উনি কি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে উনি কি চরণ আকাঙ্ক্ষী হতে পারবেন হ্যাঁ চরণ আকাঙ্ক্ষী হতে পারে আশ্রয় নয় চরণ আশ্রয় নয় চরণ আকাঙ্ক্ষী হতে পারেন এবং কালকে আমি প্রবচনে শুনছিলাম ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলছিলেন যে যারা এরকম বাড়িতে পরিস্থিতির মধ্যে আছে যে সবকিছু পালন করার পরেও দীক্ষা গ্রহণ করতে পারছে না তাকে আমি রান্না করতে হয় ছুঁতে হয় সেই ক্ষেত্রে কি করতে হবে আহ মহারাজ বলছিলেন যে রাধারানী আর নিত্যানন্দ প্রভু এনারা হচ্ছেন দীক্ষা মিনিস্টার দীক্ষামন্ত্রী কে যে সদগুরুচরণে আশ্রয় নিয়ে দীক্ষা প্রাপ্ত হবে সেই পুরো ব্যাপারটা রাধারানী আর নিত্যানন্দবুর কৃপাতেই সম্ভব রাধা রানী আর নিত্যানন্দ কাছে কৃপা প্রার্থনা করতে হবে দৃঢ়ভাবে রাধা রানী এবং নিত্যানন্দবুর কৃপায় এই বন্ধন তার পচন হবে পরিস্থিতি সুস্থির হবে এবং তিনি সদ্গুরু দীক্ষা গ্রহণ করতে পারবেন আর কোনো প্রশ্ন হরে কৃষ্ণ